আহসান মঞ্জিলে চলে এসেছি। টিকিটের দাম 40 টাকা। আমরা যখন ফার্স্ট টাইম আসছিলাম তখন টিকিটের দাম ছিল 20 টাকা, এখন আসলে ডবল করে দিছে। যদি আগে অনলাইনে টিকিট কাটতাম, এখন ম্যানুয়ালি করে দিছে। অ্যান্ড যারা বাইরে থেকে আসে তাদের জন্য আসলে টিকিটের মূল্য আরও অনেক বেশি। একটু ঘুরে দেখা যাক আহসান মঞ্জিলে আসলে কী আছে। এখানে এসে এক বাচ্চা দেখা পেলাম, তোর নাম কি? সাব্বির। সাব্বির, এখানে কতদিন ধরে থাকিস? এখানে বাসা? এখানে আসলে কি কি আছে? এখানে অনেক কিছু আছে সৌন্দর্য। যেমন? যেমন অনেক কিছু আছে, ওই সাইডে পুকুর আছে, এই সাইডে সবারই ঢোকার জায়গা আছে, ভিতরে ঢুকুন যায়। ভিতরে কি কি আছে? কি করে অনেক জিনিস আছে, মানে এটা তো জাদুঘর। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে ভিতর এটা আসলে জাদুঘরে রূপান্তর করে দিয়েছে, একসময় এটা কাচারি ছিল। আমার ঠিক পিছনে আহসান মঞ্জিল জাদুঘর। আমার কাছে ক্যামেরা থাকার কারণে আসলে দুর্ভাগ্যবশত তারা আমাকে ঢুকতে দিবে না। আসলে এখানে যারা ক্যামেরা নিয়ে আসে এবং ব্যাগ থাকে তাদেরকে আসলে ঢুকতে দেয় না। যদিও আমাকে ঢুকার আগে বলে দিয়েছে যে ক্যামেরা নিয়ে গেলে আপনাকে আসলে জাদুঘরে ঢুকতে দেবে না, বাট আমি যদি ক্যামেরা নিয়ে না আসি আসলে ভিডিওটা করতে পারতাম না। সেহেতু ক্যামেরাটা নিয়ে আসা, এখন আসলে ঢুকতে পারছে না আর কি। বাহিরটাই ঘুরে দেখা যায়। পুরান ঢাকার ইসলামপুরে অবস্থিত এবং আহসান মঞ্জিলকে একসময় আসলে এখানে যারা নবাব থাকতো তারা প্রাসাদ হিসাবে ব্যবহার করত। এখন এটাকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে। এর প্রতিষ্ঠাতা ছিলেন নবাব আব্দুল কনি এবং তার পুত্র আহসানুল্লাহ, নাম অনুসারে এখানে আসলে আহসানুল্লাহ জাদুঘর বলা হয়। এর কাজ শুরু করা হয় 1859 সালে এবং শেষ করা হয় 1872 সালে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের যে মুসলিম লীগ ছিল, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা এখান থেকেই শুরু হয়েছিল, মানে এখানে ডিসিশন নেওয়া হয়েছিল মুসলিম লীগ প্রতিষ্ঠার জন্য। আমি যদি আপনাদেরকে পিছন থেকে একটু দেখানোর চেষ্টা করি, এখান থেকে পুরো ভিউটা আসে, পুরো
প্রতিদিন হাজারো দর্শক এখানে ভিড় করে আসলে দেখার জন্য। আর আপনাদেরকে আরেকটা জিনিস যদি আমি দেখাই, আহসান মঞ্জিলের পাশে রয়েছে বুড়িগঙ্গা নদী, এখানে আসলে সদরঘাট অবস্থিত। আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন আসলে এখানে বুড়িগঙ্গা নদী এবং সদরঘাট। এখান থেকে হাজারো লঞ্চ আসলে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় প্রতিদিন।